ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গেল দুই দিন ধরেই সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এরই সাথে কিন্তু সিলেটের প্রধান নদী সুরমা এবং অন্যান্য যেসব নদনদী রয়েছে প্রায় প্রত্যেকটি নদনদীর পানি কিন্তু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে সিলেটে অবস্থান করছে এমনটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। একই সাথে কিন্তু ভারতের মেঘালয় চেরাপুঞ্জি সহ উজানের সব জায়গাতেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে, যার ফলে কিন্তু পাহাড়ি ঢল যেটি আছে সেটি আশঙ্কাজনকভাবে সিলেটের দিকে ধেয়ে আসছে এবং একের পর এক পাহাড়ি ঢল সিলেটের যে নদনদীগুলো আছে সেই নদনদীগুলোকে প্লাবিত করছে, যার ফলে কিন্তু দ্রুতই অর্থাৎ আকস্মিক একটি বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সিলেটে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু টানা যে বৃষ্টিপাত এবং এই যে পাহাড়ি ঢল এর ফলে সিলেটে একটি আকস্মিক বন্যা দেখা দিতে পারে এবং সিলেটে দুই দিন ধরেই কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসছে, যার ফলে সিলেটের যে প্রধান নদী আছে সুরমা তার একটি পয়েন্টে মাত্র 21 ঘন্টায় আমি যদি আপনাদেরকে বলি বেড়েছে প্রায় 3 গুণ পানি। এই অবস্থায় সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস সেটি কিন্তু আগেই মিলেছিল, কিন্তু সেটির অবস্থান যে সিলেটে হবে অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল যে শেষমেশ সিলেটে এসে অবস্থান নেবে সেটি কিন্তু আগে থেকে আবহাওয়াবিদরা বলতে পারেননি। হঠাৎ করে সোমবার রাতে উপকূল অতিক্রম করে দেশের পূর্বাঞ্চল সিলেটে অবস্থান নেয়, দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেটে অবস্থান নেয় এই ঘূর্ণিঝড় রিমাল, তবে সেটি তখন ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল থাকলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটে কিন্তু সোমবার দিবাগত রাতভর ভারী বর্ষণ হয়েছে এবং বৃষ্টি হয়েছে মঙ্গলবার বেলা 11টা পর্যন্ত, সেই সঙ্গে কিন্তু ছিল তুমুল ঝড়ো হওয়া, এরপর কিছুটা কান্না থামায় আকাশ, তবে এর আগে কিন্তু রবিবার দিবাগত রাতেও বৃষ্টি হয় সিলেটে। অর্থাৎ দেখাই যাচ্ছে এই একের পর এক বৃষ্টিপাত এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে এই ঢলের কারণে পানির রং আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ঘোলাটে এবং পানির মধ্যে কিন্তু প্রবল স্রোত রয়েছে, অর্থাৎ উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে সোমবার সকাল 6টা পরবর্তী 24 ঘন্টায় সিলেটে 249.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর মঙ্গলবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 47 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই সিলেটে। এছাড়াও কিন্তু সিলেটের উজান ভারতের চেরাপুঞ্জিতে একদিনে 1000 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। এই অঞ্চলের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে বাড়তে শুরু করেছে সব নদনদীর পানি, আমি শুধু বাড়তে শুরু করেছে বলবো না, অত্যন্ত দ্রুত বাড়ছে সিলেটের প্রায় প্রত্যেকটি নদনদীর পানি এবং পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে যেমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন সোমবার বিকাল 6টা থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির পরিমাণ ছিল স্বাভাবিক উচ্চতা থেকে 4.59 সেন্টিমিটার উপরে এবং পরবর্তী মাত্র 21 ঘন্টায় সেই উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে 11.66 সেন্টিমিটারে, যা ডেঞ্জার লেভেলের কাছাকাছি এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সেই সাথে সুরমার ওই পয়েন্টে স্বাভাবিকের থেকে 12.75 সেন্টিমিটার উচ্চতাকে ডেঞ্জার লেভেল ধরা হয়। এছাড়াও কিন্তু সুরমা সিলেটের কুশিয়ারা লোভা সারি সহ সবগুলো নদনদীর পানি গত 24 ঘন্টায় বাড়ছে দ্রুত গতিতে, এখন পর্যন্ত কোনো নদীর কোনো পয়েন্টে পানি ডেঞ্জার লেভেল অতিক্রম না করলেও সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সিলেট জুড়ে পড়ছে এবং এইটি সিলেটে অবস্থান করছে এর প্রভাবে কিন্তু দিনভর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিপাত আরও 1-2 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এবং তার সাথে মাথা ব্যথার কারণ হচ্ছে সিলেটের উজান যেগুলো রয়েছে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্য সেখানে কিন্তু টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে পানির রং আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ঘোলাটে এবং এই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে সংশ্লিষ্টরা সিলেটে একটি আকস্মিক বন্যার আশঙ্কা করছেন। এখনকার মতো আমার কাছে এই ছিল সিলেটে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এবং আকস্মিক বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।